আজকে আমাদের কাটিকোড়া সমষ্টির সত্তরটা রাজস্ব গ্রাম বিগত 2022 ইংরেজি ডিসেম্বর মাসে সরকার একটা হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের কাটিকোড়া এনজিওর সত্তরটি গ্রাম করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাকে অন্তর্ভুক্ত হয়। আজকে গ্রামের যারা যেসব অঞ্চল বিভিন্ন জেলায় অন্তর্ভুক্ত করেছে সেই অঞ্চলের মানুষগুলা আজকে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে এবং একটা মেমোরেন্ডামের মাধ্যমে সরকারকে সতর্ক করে দিতে চায় যে অতিসত্বর যদি এই আইন প্রত্যাহার না করা হয় তাহলে আমরা গণ আন্দোলন করে তুলব। আমরা এই এলাকার মানুষ আগামী এক সপ্তাহের ভিতরে কাটিকোড়া এলাকায় আমরা একটা নাগরিক সভা আহ্বান করে প্রত্যেক রাজনৈতিক দলকে আহ্বান করে আমরা আগামী দিনের আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করব। কিভাবে আমরা আন্দোলন করব আমরা সমস্ত আজকে আজকেরটা শুধু ট্রেইলার মাত্র সরকারকে জানিয়ে দিচ্ছি। আজকের যে এই মানুষ শুধু ট্রেইলার আগামী দিনে আমরা যদি এই মেমোরেন্ডামের মাধ্যমে কোনো যদি সিদ্ধান্ত সরকারের মত পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে আমরা তীব্রতর আন্দোলন করে তুলব এবং আমরা প্রশাসন স্তব্ধ করতে বাধ্য হব।